হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের এসেছিলাম বনস্বপ্নগর, আর এসেছিলাম একটা কাজেতে। ঠাংমা যে মারা গেছে, ঠাংমার শ্রাদ্ধ বাড়ির পত্র দিতে এসেছি পিসির বাড়ি এবং মামার বাড়িতেও। তো গাইস, সেদিকেই মামাদের বাড়ি, আর এদিকটাই নদী জঙ্গল, ফিশারি আছে মাছ চাষের, আর এদিকে বাবলা কাঠের বন, কাঁড়ি পুরো রাস্তার ধারে। তো গাইস, মামাদের বাড়িতে পত্র দেওয়া হয়ে গেছে, এখন যাব পিসির বাড়িতে, আর ওখান থেকে দিয়েই বিকেলবেলা বাড়ির দিকে সাথ রওনা দেবো। তো গাইস, এখন তো পিসির বাড়িতে এসেছি, আর এখানে খাওয়া দাওয়া করবো, করে এখানে পত্র দেবো, দিয়ে তারপরেই বেরোবো বিকেলবেলা, আবার এখান থেকে বাড়ির দিকে রওনা দেবো। আমার পেছনে যে ট্রফিটা দেখা পাচ্ছ, এটাই, এটা ফুটবল খেলাতে চ্যাম্পিয়ন হয়েছে আমার দাদা, মানে পিসির ছেলে। আরও এখানে আছে ছোট ছোট, অনেক জায়গাতে জিতে এসেছে। তো গাইস, এখানে বনস্বপ্নগরে পত্র দেওয়ার কাজ শেষ, এবারে যাব। আগে আর কাকে কাকে দিতে হয় বাবাকে নিয়ে। তো এখানকার একটা বনস্বপ্নগরের প্রচুর ফেমাস মন্দির, ভাবলাম মন্দির থেকে একটু ঘুরে যাই। এই আমার পেছনে মন্দিরটা দেখা পাচ্ছ, এখানে বিশাল বড় মেলাও হয়। তো গাইস, বিরাটের বাজার অবধি চলে এসেছি, আর এই আমার পেছনে নদী দেখা পাচ্ছ। ওই ডুবে ডুবে এই লোকাতে করে বালি নিয়ে যাচ্ছে, সাদা বালি, একদম ডুবে ডুবে যাচ্ছে পুরো, এত লোড করে নিয়েছে। এখানে কিছু কাজ চলছে, এই নদীর মধ্যিখানে কোনো ঘর ফর হবে হয়তো, খুঁটি পোতার কাজ চলছে। ওপারে যাওয়ার খিয়া চলে এসেছে, খিয়াতে করে বাইক তুলবো আর ওপারে যাবো। গাইস, একটা প্রবলেম হয়ে গেছে, আর বাড়ি যেতে যেতে বৃষ্টি চলে এসেছে, বাইকটাও ভিজছে। তো গাইস, যেখানে এসে দাঁড়িয়েছিলাম এখানে আজকের বাজার বার, পুরো আজকের বাজারটাই প্রবলেম করে দিল। তো গাইস, এই ব্লগটাকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও কেমন হয়েছে।